বঙ্গোপসাগরের সৃষ্টি নিম্নচাপ তীব্র ঘূর্ণিঝড়ে পরিণত হচ্ছে যেটি ধেয়ে আসতে পারে দেশের উপকূলে সাতক্ষীরার উপকূলীয় এলাকা থেকে ঘূর্ণিঝড় মোচা নিয়ে মানুষের দুর্ভাবনার কথা জানিয়েছেন সহকর্মী মনিরুল মিন্টু ঘূর্ণিঝড় মোচা নিয়ে স্থানীয়দের মধ্যে বেশ আলোচনা রয়েছে তবে এখন পর্যন্ত তাদের মধ্যে খুব বেশি উদ্বেগ সেটি আমরা লক্ষ্য করছি না গত দু তিন দিন ধরেই সাতক্ষীরার যে উপকূলীয় এলাকাগুলোতে বৃষ্টি হচ্ছে তবে এখন পর্যন্ত যেটা বলছি যে পরিস্থিতি খুব বেশি ঘূর্ণিঝড়ের যে প্রভাব সেটি কিন্তু বোঝা যাচ্ছে না মানুষ তারা জীবিকার প্রয়োজনেই তারা সুন্দরবনে যাচ্ছে আমরা রয়েছি একটি বেরিবাঁধের উপরে পাশেই যে নদী মোচা নদী এখন ভাটা চলছে এবং মোচা নদীর ওই পারেই সুন্দরবন তো সুন্দরবনে মানুষ যাচ্ছে এবং মাছ ধরছে মৌয়ালেরা মধু সংগ্রহ করছে তো আবহাওয়া অফিস হয়তো যখন সংকেত দেবে বিপদ সংকেত যদি প্রয়োজন হয় দিলে তখন স্থানীয়দের মধ্যে সেই সতর্কতা তৈরি হয়ে যাবে তবে আশঙ্কার কথা রয়েছে যে অনেক যে বেরিবাঁধগুলো অনেক জায়গাতে অনেকটা ভঙ্গুর অবস্থায় রয়েছে স্থানীয়দের দাবি রয়েছে সেই বেরিবাঁধগুলোকে যেন দ্রুত সংস্কার করা হয় এর পাশাপাশি অনেক জায়গাতেই যে আশ্রয়কেন্দ্রের স্বল্পতা রয়েছে কিছুক্ষণ আগে একজন বয়স্ক ব্যক্তির সঙ্গে আমার কথা হচ্ছিল তিনি বলছিলেন যে ঘূর্ণিঝড় আমপানের সময় তিনি যে আশ্রয়কেন্দ্রে তিনি উঠেছিলেন স্থানীয় যে আশ্রয়কেন্দ্রে সেখানে এত মানুষের গাদাগাদি সেখানে স্থান সংকুলন হচ্ছিল না ফলে দাবি রয়েছে যে আরও বেশি আশ্রয়কেন্দ্র যাতে উপকূলীয় এলাকাগুলোতে তৈরি করা হয় তো সব কিছু মিলে বলা যায় যে এখন পর্যন্ত ঘূর্ণিঝড় মোচা নিয়ে উদ্বিগ্ন হওয়ার খুব বেশি কারণ দেখা যাচ্ছে না তবে পরিস্থিতি যদি সামনে আরও খারাপ হয় তখন কিন্তু সতর্কতার সঙ্গে সব কিছু মোকাবেলা করতেই হবে।